જના ড্যাব থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছেন মাসলামম্মদুল আজকে কথা বলবো শোকাবো আগস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেছেন সে মহানগর আমলিকে সিনিয়র সহসহাববতী সমাজসেবীনায় নেত্রী শায়নাక్త তাকে স্বাগত জানাচ্ছি আজ আগস্ট মাস এবং এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে 15 আগস্ট পরিবারে হত্যা করেছে তার পরিবারের 18 জন সদস্য সহ তার বাসা যশোর কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং যারা তাকে বাঁচাতে এসেছিলেন এমন চব্বিশ জন আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে বাংলাদেশ প্রেমীদের বাঙালি জাতির সেই সূর্য সন্তানদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি যেই মানে যেই ধরনের আকাঙ্ক্ষা থেকে হাইনার দলেরা জাতির জনককে হত্যা করলো সেই আকাঙ্ক্ষা তাদের সেই আকাঙ্ক্ষার পথে এবং আমরা দেখলাম যে যুদ্ধপরিদের বিচারের মধ্য দিয়ে এক ধরনের জবাব দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায়ও বাস্তবায়ন করা হয়েছে কিছু আসামি দেশের বাইরে আছে এবং যে একটু অপূর্ণতা আছে সেই অপূর্ণতা লাগাবর ক্ষেত্রে বর্তমান সরকার কি ভূমিকা পালন করছে প্রথমে আমি পনেরোই আগস্ট আমাদের বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কময় দিন এবং প্রথমে আমি স্মরণ করছি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সহ তার পরিবারের এর পরিবারের সদস্যগণ যারা সেই দিন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং স্মরণ করছি তাদের যারা সেই দিন তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিলেন আজকে বাঙালি জাতি একটি পর্যায়ে এসেছে এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের হাল ধরেছেন আমরা ইতিমধ্যেই এই কলঙ্কময় হত্যাকাণ্ড জঘন্য হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছিল তাদের আমরা তাদের কিছু কিছু জনের আমরা ফাঁসি দিতে পেরেছি এবং বেশ কয়েকজন দেশের বাইরে থাকার কারণে তাদের ফাঁসি কার্যকর হয় নাই কিন্তু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার বদলতে জানতে পেরেছি যে তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের ফাঁসি কার্যকর করার আর প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা স্বাধীনতা পেয়েছে স্বাধীন দেশ পেয়েছে কিন্তু কিভাবে দেশটি স্বাধীন হয়েছে সেই নির্মম হত্যাকাণ্ড এবং তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে যে দেশটি পেয়েছি সেই দেশের ইতিহাস তারা জানতে পেরেছে এবং তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে যে অপরাধ করে কেউ বাংলাদেশ থেকে রেহাই পাবে না বা এটি একটি ইতিহাস রচনা হবে বাংলাদেশের ইতিহাস একটা বড় শিক্ষা দেয় নির্মম যেটা বাস্তবতা ইতিহাসে যে শাস্তির ব্যবস্থা আছে এবং সেই জায়গা থেকে যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলেন তা তাদেরকে আজকে জাতি কোন অবস্থার ভিতরে ঠেলে দিয়েছে তাদের আজকে অবস্থাটা কোথায় তাদের অবস্থান আমরা ইতিমধ্যেই জানি যে তারা এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন যে এ দেশটিকে সেই তালেবান রাষ্ট্রে পরিণত করার বা যেটা আমরা বলি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কিন্তু আমাদের বর্তমান সরকার প্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে জিরো ট্রলেন্স নীতি অবলম্বন করে সেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরোধিতা করছেন এবং এখন পর্যন্ত আমরা মনে করি যে বাংলাদেশে সেই জঙ্গিবাদ সন্ত্রাস বা নির্মূল করার চেষ্টা অব্যাহত আছে এবং এই 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 কান এই এর সঙ্গে যারা জড়িত আছেন তাদের শাস্তি অনিবার্য এবং সেই শাস্তির প্রক্রিয়াগুলো কিভাবে তারা প্রক্রিয়াগুলো শেষ করবেন সেগুলো নীতি নির্ধারণী যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়তই আমরা দেখি যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের নেওয়া হচ্ছে এবং তাদের শাস্তির ব্যবস্থাও করা হচ্ছে আমরা একটা জিনিস দেখেছিলাম যে বিশেষ করে রাজশাহী অঞ্চলকে বলা হতো বিএনপি জামাতের ঘাটি এবং ধানের বিপুল ব্যবধানে বিজয় বিভিন্ন সময় রচনা হয়েছিল এবং আমরা দেখলাম যে বিভিন্ন সময় বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়েছে সে নামটি আজকে জাতি জানতে পারছে এবং বিভিন্ন জায়গায় যারা রাজনৈতিক নেতা বলতে বঙ্গবন্ধুকে আজকে বিচার করেন দ্বিতীয় কোনো নেতার কথা তারা তুলনা করে না সে নেতা ঠিক পথে আছে কি ভুল পথে আছে সেই বিচারটা করেন এবং আমরা দেখলাম যে তিরিশে জুলাই এই আগস্ট মাস প্রাককালে জাতীয় চার নেতা অন্যতম শহীদ কামরুজ্জামান হেনার সন্তানকে আবারও মেয়ের ভোটে নির্বাচিত করেছে এবং বিশাল একটা ব্যবধান রচনা করে নির্বাচন নির্বাচিত করলো এই বিজয়কে আসলে সেই ইঙ্গিতটা দিচ্ছে কিনা যে বঙ্গবন্ধু সহজ জাতীয় চার নেতার প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী অঞ্চলের মানুষ কারণ এর আগেও দেখলাম যে চার নেতার সহধর্মী যখন মারা গেলেন সেখানেও একটা আবামর মানুষের এক ধরনের আমরা মিলন মেলা দেখেছিলাম অবশ্যই এবং একটি বাস্তবতা আমাদের মানতে হবে ইতিহাস সবসময় সত্য কথাটাই বলে এবং তারই প্রমাণ আমরা পেয়েছি মাত্র কয়েকদিন আগে তিরিশে জুলাই আমাদের রাশিয়া সিটি কর্পোরেশন যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এতে ব্যালটের মাধ্যমে রাশি নাগরিক এরা তারা জবাব দিয়েছেন রায় দিয়েছেন এবং নতুন প্রজন্ম আমাদের এবার অনেকগুলো অনেক ভোটার ছিল নতুন প্রজন্ম তারা তাদের ব্যালটে রায় দিয়েছেন যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চান এবং সত্যিকারের ইতিহাসটি তারা জানতে পেরেছেন এবং উন্নয়নের ধারা তারা বুঝতে পেরেছেন সুতরাং উন্নয়নের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষেই রায়টি এসেছে এবং এই জন্য আমি রাশিয়ায় নাগরিকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাই আপনারা একটা জিনিস আপনারা বারবার করে বলেন যে বিশেষ করে যে এই বিষয়টা আপনার শঙ্কা প্রকাশ করেন যে অপপ্রচারের রাজনীতি এবং আমি সেটা দেখেছিলাম যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও এই অপপ্রচার আগে অপপ্রচার এবং পরে এক ধরনের অপপ্রচার ছিল আমাদেরকে শেখ কামালকে ব্যাংক ডাকাতের মানে ডাকাতের নামে আখ্যায়িত করেছিল সে অপপ্রচারের রাজনীতির বিপরীতে আজকে আওয়ামী লীগ কী অবস্থার ভেতরে আছে এবং এই অপপ্রচারের জবাব আসলে সঠিক ইতিহাস বা সঠিক তথ্যটা তুলে ধরার যে কাজটা সেই কাজটা সেই দায়িত্বটা কতটুকু পালন করতে পারছে একটি কথা আমি বলি সেটি হলো যে অপপ্রচার বলতে আমাদের যে নির্বাচনটি গেল তিরিশে জুলাই এবং ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যেখানে বসবাস করে সেখানে গিয়ে আমরা শুনি যে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের এই ঘরবাড়ি উচ্ছেদ করা হবে তোমাদেরকে এখান থেকে তুলে দিয়ে এখানে অন্য কিছু করা হবে তো এই অপপ্রচারটা ধীরে ধীরে যতদিন এগিয়ে আসতে লাগলো নির্বাচন এবং ঠিক ততটাই অপপ্রচার বেড়ে গিয়েছিল এবং ঠিক তারাই তাদের লোক দ্বারা বিভিন্ন জায়গায় এই অপপ্রচার চালিয়েছেন এবং ইতিমধ্যে আমরা জানি যে একটি নির্বাচনী সভায় তাদের নির্বাচনী সভায় আমাদের বিরোধী পক্ষ সেইখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলো তাদেরই লোক দিয়ে এবং সেটি করে কিন্তু তারা গোপন রাখতে পারলেন না সেটি প্রকাশ পেয়ে গেল যেটি আমরা রিসেন্ট যেটি চলছে আমাদের রাস্তা নিয়ে বা আমাদের যে সুন্দর আমাদের পরিবহন ব্যব হ্যাঁ পরিবহন ব্যবস্থা নিয়ে সেখানেও আমরা দেখেছি যে একটি মোবাইল ফোনের কথা রেকর্ড সেখান থেকেই প্রমাণ হয় এবং এদের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর অবস্থানে আছেন এবং থাকবেন এবং এই অপরাধ করে কেউ কিন্তু মনে যদি কেউ মনে করে যে অপরাধ করে আমি পার পাবো সেটি কিন্তু সে অন্য জগতে বাস করে না যেই ধরনের বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরে এবং আমরি সরকারের পক্ষ থেকে বর্তমান সরকার যে ভীষণগুলো দিয়েছে ভীষণ দু হাজার একুশ ভীষণ দু একচল্লিশ তার এক ধরনের স্বপ্নের বাস্তবায়ন আছে এবং সেই বাস্তবায়নের পথে রাশিয়ার অঞ্চল সহ বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের প্রভাব দেখতে পান যেখানে বঙ্গবন্ধুর একটি জায়গায় আত্মতৃপ্তিতে থাকতে মানে তিনি বেঁচে থাকলে আত্মতৃপ্তি হতুন যে তার দল বা তার সন্তান বা তার যেসব নেতাকর্মী ছিলেন তারা সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এটি তো অবশ্যই আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে আজ থেকে বিশ বছর আগের বাংলাদেশ এবং বর্তমান দু হাজার বাংলাদেশ তার প্রমাণ আমরা পেয়েছি আমরা সমুদ্র গভীর আমরা বিজয় করেছি এবং আমরা মহাকাশে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যেটি সেটি আমরা উৎক্ষেপণ করতে পেরেছি এটি একটি আমাদের জন্য বিশাল অর্জন এবং রাজশাহীর ক্ষেত্রে আমি বলবো যে এটি যেহেতু জাতীয় চার নেতার মধ্যে অন্যতম একজন নেতা এইচ এম কামরুজ্জামান সাহেবের জন্মভূমি এবং এখানে নেতৃত্ব উনি দিয়েছিলেন এবং উনার পরে কিন্তু রাজশাহীতে তার পুত্র জামান লিটন উনি দু থেকে দু সালে যে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিল রাজশাহীর তার পরবর্তীতে কিন্তু রাজশাহী একটা স্থবির অবস্থায় চলে এসেছিল এবং উত্তরবঙ্গবাসী বিশেষ করে রাজশাহীবাসীর যে প্রাণের দাবি সেই দাবিগুলো কিন্তু অনেকটাই অপূর্ণ থেকে গিয়েছে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে কিন্তু আমাদের জাতীয় চার নেতা তার ছিলেন চারজন সহচর সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা রাজশাহীতে অবস্থান করেন তারা অবশ্যই দৃঢ়ভাবে এবং দৃঢ়তার সাথে মুক্তিযুদ্ধের পক্ষে আছেন এবং বর্তমান যিনি রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হয়েছেন আমরা তার কাছে অত্যন্ত আশাবাদী এবং উনি রাজ্যের অপূর্ণ কাজগুলো যেগুলো আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে কামরুজ্জামান সাহেবের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই লক্ষ্যটা নিয়েই কিন্তু আমরা রাজ্যেবাসী অনেক অধীর আগ্রহে বর্তমান সময়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি বড় শ্রদ্ধাঞ্জলিটা আসলে কী হতে পারে শ্রদ্ধাঞ্জলিটা যেটি হবে সেটা হচ্ছে প্রথম এক কথায় সোনার বাংলা এবং যেই বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন যে বাংলার মানুষ স্বাধীনভাবে তার জীবনযাপন করবে এখান থেকেই খাবার হবে এখান থেকেই তার আয়ের উৎস হবে এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি ফর্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা উন্নয়নশীল দেশে জাতিসংঘ কর্তৃক ঘোষিত হয়েছি আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর সময় তিনি যে রাজনৈতিক প্রকল্পগুলো বা সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলো বা যে কর্মসূচিগুলো দিয়েছেন তা অনেকাংশে নেতাকর্মীদের সক্রিয় অংশ গ্রহণের অভাবে তা ভেস্তে গেছে বঙ্গবন্ধু যেটা স্বপ্ন আপনি যেটাই বলছিলেন সেই বিষয়টা আসলে যে অর্থনৈতিক সামাজিক মুক্তি এবং এর যে যেইটা বাধা হয়ে দাঁড়া সেটা প্রপাগান্দা এবং জনমানুষকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া আজকের দিনে সেরকম কোনো পরিমণ্ডল দেখেন কিনা আপনি দেখেন যে এরকম অনেকবারই বারবার চেষ্টা করা হয়েছে একটা ছোট্ট উদাহরণ যে ছোট্ট না এটা বড়ই উদাহরণ সেটা হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশকে এমন অবস্থায় ফেলা হলো যে মনে হলো যে যেন এই পদ্মা সেতুটি আর হবে না আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন পদ্মা সেতু নির্মাণ হচ্ছে এবং পদ্মা সেতু ইনশাল্লাহ সম্পূর্ণ হবে এবং এটাই একটা উদাহরণ যে বাঙালি জাতি সমস্ত কিছুই পারে এবং এই শক্তি যদি একত্রিত থাকে তাহলে যে কোনো কঠিন কাজই বাঙালি শক্তির কাছে কোনো ব্যাপারই নয় যা বললেন যে আসলে বর্তমান সরকার কাজের মধ্য দিয়ে সে প্রপাগানটা জবাব দিয়েছে যে বঙ্গবন্ধুর যেই স্বপ্নটা ছিল যে কাজগুলো ছিল তা বাঙালি জাতির কল্যাণের জন্য এবং একইভাবে তিনি যে কাজগুলো করছেন সেই জায়গা থেকে বিভিন্ন সময় যে ধরনের করে অসহযোগিতার একটা কথা কথা শুনে থাকি আজকের দিনে সে সময় বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে এবং অনেকাংশে তারা সফলও হয়েছিলেন আজকের দিনে জনমানুষ তো সচেতন এই সচেতন মানুষগুলোকে নিয়ে কতটুকু এগোনো সম্ভব আমি মনে করি সচেতন এখন আমাদের ইঙ্গিত থাকলে কি ধরনের নতুন প্রজন্ম বিশেষ করে একুশটি বছর একুশটি বছর বাঙালি জাতিকে এবং এই প্রজন্মকে এই জেনারেশনকে সত্যির ইতিহাস থেকে কিন্তু একেবারে বিরত রাখা হয়েছিল এবং একেবারে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল কিন্তু আজকে সেই সময়টি আর নেই এখন বাঙালি জাতি এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম জানতে শিখেছে বুঝতে শিখেছে বিশেষত ডিজিটাল বাংলাদেশের যেই সুবিধাগুলো এবং এই প্রজন্মের আমাদের যে আমাদের মিডিয়ার যেই অবস্থান সেটি আমাদেরকে নিশ্চিত করেছে এবং আমাদের এই প্রজন্ম যে এগিয়ে যাবে আমরা এখান থেকে তার আভাসটি দেখতে পাই এবং তথ্য প্রযুক্তি নিয়ে বাংলাদেশ যে অবস্থানে এখন পৌঁছেছে আমি মনে করি এই তথ্য প্রযুক্তিকে সামনে নিয়ে আমাদের নতুন প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে আমরা দেখে থাকি যে যেমন বঙ্গবন্ধুর প্রতি তাকে জানার পর যখন এই প্রজন্মের শ্রদ্ধাবোধ আরও বেড়েছে তেমনভাবে যারা জাতীয় চার নেতা ছিলেন তাদের সন্তানের প্রতি এক ধরনের প্রত্যাশা আছে তিনি প্রত্যাশা পূরণ করলেই তো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন হয় মানুষের আস্থার জায়গাটা নির্ধারণ সেই জায়গা থেকে আপনি কি ধরনের আপনিও তো তার সঙ্গে নিষেসে হিসেবে আপনারও তো একটা দায়িত্ব আছে এবং সে পরিবারেরই আপনি সদস্য সে জায়গা থেকে বাংলা রাজশাহী থেকে কি ধরনের কাজ হবে আমি বিশ্বাস করি রাজশাহী মানুষ বা রাজশাহী জনগণ যে আশায় বুক বেঁধে ব্যালটে সিল দিয়েছেন এবং ভোট দিয়েছেন খালুজ্জামান লিটন সেই মানুষটি যেই মানুষটির পিতা দেশের জন্য এবং তিনি কিন্তু আদর্শ থেকে জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু সহ কেউ কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হন নাই তারা তারা কিন্তু জীবন দিয়ে গিয়েছেন দেশের জন্যই সুতরাং সেই জাতীয় চার নেতার এক নেতা কামরুজ্জামান সাহেবের সন্তান অবশ্যই সে বাবার যে ত্যাগ এবং সেই রক্তের ঋণের কাছে কিন্তু ঋণই সুতরাং এই ঋণ পরিশোধ করার যতটুকু তার পক্ষে সম্ভব অবশ্যই সেই রাজশাহী বাছির জন্য এবং সেই নিজেও কিন্তু এই রাজশাহী থেকে কখনোই সে রাজধানীতে গিয়ে অবস্থান নেন নাই সে রাজশাহীতে থেকে গিয়েছেন উনি এবং রাজশাহী অঞ্চলে তো একটা ট্রেডিশন ছিল যে এই অঞ্চল থেকে আমাদের জাতীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছে শহীদ কামারুজ্জামান হেনাও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন এবং শেষ তার আগেও যখন আওয়ামী লীগের দু বিভেদ ছিল তখন মজিবুর রহমান সে আরাক এক সন্তান আর সে তো ট্রেডিশন আছে এই জায়গাতে রাজশাহীর আবারও রাজশাহীর মানুষের ধরনের প্রতিফলন দেখতে পাবে কিনা আঞ্চলিক অঞ্চলে জন নেতৃত্ব দেবেন ঠিক আছে এবং একটা তো প্রত্যাশা আছে মানুষের কারণ মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা একসময় কেন্দ্র রাজনীতির ভিতরে ছিলেন দেখেন এটা আসলে প্রথম আমরা জেটাখাদুর জামান লিটনের কার্যক্রম থেকে বুঝতে পারি যে প্রথমত উনি যেখানেই অবস্থান নেন উনি কিন্তু রাজ্যের মানুষকে কখনোই ভুলবেন না এবং যেহেতু তার নারী আছে এখানে তার বাবা মা সাথে আছেন তার প্রতিটি কথাতেই আমরা দেখতে পাই যে রাজশাহীটাকে ব্যতী রেখে উনি যেখানেই যান না কেন এই রাজশাহী হচ্ছে তার একটা প্রাণের জায়গা বা এইখানেই তিনি অবস্থানটা নেবেন আমরা দেখি রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের উদারতা বাংলাদেশের মানুষের ব্রডনেস অনেক বেশি এবং অন্যান্য রাষ্ট্রে যেখানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে যে কাজগুলো করেছেন তা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে অনুসরণীয় যেখানে অন্য উন্নত রাষ্ট্রেও একজন নারী নেতৃত্বের প্রতি এত আস্থা রাখতে পারে বাংলাদেশের মানুষ রাখে এবং সেই আগে থেকে শিক্ষিত মানুষের অঞ্চল সেই জায়গা থেকে নারী নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে আপনাদের কী ধরনের ভূমিকা হবে কারণ আপনি তো একটি জায়গায় আছেন যে আওয়ামী লীগের সভাপতি সেটা পরবর্তী যে যে পদ সিনের সহসভাপতি এবং আপনার একটা সামাজিক পরিচিতি আছে মানুষজন আপনার কাছে যেতে পারে সেই জায়গা থেকে নারী নেতৃত্ব বিকাশে আপনার কি ধরনের ভূমিকা থাকবে কারণ বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছেন অর্থনৈতিক সামাজিক যে মুক্তি তা অর্ধেক নারী সমাজের যে বিকাশটার দিয়ে নারী পুরুষ অবস্থান হবে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো জায়গায় নারী নেতৃত্ব নিয়ে এসে তিনি দেখিয়েছেন যে কিভাবে সফলভাবে কার্যক্রম করা যায় পররাষ্ট্রপতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর মতো পূর্ণমন্ত্রীর মতো জায়গায় বসিয়েছেন তারপরে স্পিকারের পদে বসিয়েছেন এবং রাষ্ট্রপতিরও সভায়ও সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো নারী নেতৃত্ব ছিল এই জায়গা থেকে আবার আপনাদের যেটা হলো গণপ অধ্যাদেশে যে স্বাক্ষর করেছেন সেই জায়গাতে একটা পূরণেরও এক ধরনের আপনাদের তাগাদা আছে সেই জায়গা থেকে আপনারা রাশি অঞ্চলে কি ভূমিকাটা রাখবেন কারণ আপনি এখানে নেতৃত্ব দিচ্ছেন আপনার প্রতি একটা বড় দায়িত্ব বর্তায় আমি প্রথমেই নারী নেতৃত্ব বা নারীর ক্ষমতায়ন কথা আসলে আমি প্রথমেই আমি সেলুট জানাই আমার माननीय প্রধানমন্ত্রীকে কারণ 1996 সালে ক্ষমতায় আসার পর কিন্তু প্রথম উনি যেহেতু 16 কোটি অধ্যুষিত বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং এই নারীর উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় এবং উনি নারী নীতি বাস্তবায়ন করলেন এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে দেখলাম যে প্রত্যেকটি ক্ষেত্রে নারী পুরুষ বা জেন্ডার বিভাজনে সম্পৃক্ততা একসঙ্গে কাজ করার যেই জিনিসটি সেটি উনি কিন্তু উনি নিশ্চিত করতে পেরেছেন কারণ আপনি বলেছেন প্রশাসনে এখন আমাদের নারীর বিচরণটা আমরা বেশি দেখি জেলা প্রশাসক থেকে শুরু করে হ্যাঁ শুধু নয় পাবনা আছে নাটোর আছে তো এইরকম প্রতিটি ক্ষেত্রে এবং প্রশাসনের যেটা পুলিশ প্রশাসন যেটি আমরা কখনো কল্পনা করতে পারতাম না যে নারী পুলিশের সংখ্যা এখন দেখেন অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে এই পুলিশ প্রশাসনে এবং বড় বড় পদগুলো কিন্তু তারা এসপি থেকে শুরু করে আইজি ও ডিআইজি এগুলো পর্যায়েও কিন্তু তারা যাচ্ছেন এবং বিমান চালনার থেকে শুরু করে মেয়েদের প্রতিটি ক্ষেত্রে বিচরণ আমরা লক্ষ্য করছি এবং রাজশাহীর ক্ষেত্রে আমি বলতে পারি রাজশাহীতেও আগে কিন্তু এই রকম ব্যাপক নারীর সংগঠন বা নারীদের নেতৃত্ব আমরা দেখতে পাই নাই যেটি এইবার আমাদের ইলেকশানে এই দু হাজার আঠেরোর তিরিশে জুলাই আমাদের যে সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সাংগঠনিক ওয়ার্ড তিরিশটি এবং সাঁত্রিশটি ওয়ার্ডে আমরা ব্যাপক বিচরণ নারীদের দেখেছি এবং নারীরা নিজেরাই এগিয়ে আসছেন এবং শুধু রাজনীতি বলে নয় তারা সামাজিক ক্ষেত্রে বিচরণের অংশগ্রহণটা আমি সত্যি অত্যন্ত মানে আবেগ আপিত হয়ে তাদের সাথে কাজ করেছি এবং আমি মনে তাদের একটা আশা আছে এবং এক দর্শক একটি প্রশ্ন আপনার কাছে করেছে যে রাশেwidetildeতে যারা পিছিয়ে পড়া নারী আছেন তাদের জন্য আপনার ভূমিকাটা কি হবে আমার প্রথমত তাদের আমার ভূমিকা হবে যেটি আমাদের প্রথম এবং আমাদের নির্বাচনী ইস্তেহারে যেটি প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে কর্মসংস্থান এবং যেহেতু এত ব্যাপক নারীর কর্মসংস্থান ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস কারখানা ছাড়া করা যাবে না সেহেতু প্রাথমিকভাবে আমরা তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে হস্তশিল্প বা যেটা আমরা কারুশিল্প বা ক্যাটারিং এসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে এবং তাদেরকে সেগুলো বিষয় এবং তারা যেগুলো সেখান থেকে আর্ন করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের নিশ্চিত করতে হবে না যে নির্বাচন ইস্তি একটু আলোচনা আসে যে নির্বাচন ইস্তি ছিল সেখানে নারী বান্ধব কতটুকু নারীদের জন্য কতটুকু আসলে কথা আছে আমার তো মনে হয় যে নারীদের কথা আছে যেহেতু এক একটি জায়গায় বলা আছে যে নারীদের জন্য একটি মার্কেটই করে দেওয়া হবে যেখানে তারা নিজেরা ব্যবসা করতে পারবে এবং সেখানে তাদের এসএমই লোন যেটি সুদমুক্ত লোন এটা সারা বাংলাদেশে আছে এবং রাজশাহীতে এটি এখনও আমাদের মেয়েরা ওইভাবে আমরা করে দিতে পারিনি আমাদের ব্যর্থতা হয়তো ছিল ব্যর্থতা আমি বলবো না কারণ এখানে একটা ক্ষমতার প্রয়োজন সেটি আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা নারীদের জন্য অন্তত তারা যেন তাদের নিজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে এই কার্যক্রমগুলো এখন আমরা করতে পারবো আমরা বর্তমান সময়ে যেটা দেখলাম যে সবচেয়ে আলোচিত যেটা বিষয় যে আমাদের তরুণ প্রজন্মের যারা শিক্ষার্থী আছে একেবারে দশ বছর থেকে শুরু করে আপনার দশ বছরই হবে দশ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত যে শিক্ষার্থীরা মাঠে আছেন এরা তো এদেরকে নিয়ে এক ধরনের নগ্ন রাজনীতি করতেও দেখা প্রচেষ্টা দেখলাম এবং সেই প্রচেষ্টা সফল হয়নি কিন্তু তাদের ভয়েসটাকে ধারণ করে যারা রাজনীতির মাঠে আছেন তারা কতটুকু এগোতে পারলেন কারণ আমরা নারায়ণগঞ্জে দেখলাম যে স্বামী ওসমান সাহেব তিনি সমর্থন নিয়েছেন একই সাথে যেন কোনো অপপ্রচারের বা তাদেরকে বিভ্রান্ত বা তাদের শক্তি কাজে লাগে কেউ যেন যে স্বপ্নগুলো দেখছে তা বাস্তবায়ন না করতে পারে সেই জায়গায় কঠোরতা আছে তার অবস্থানও ছিল অবস্থান ছিল এবং আমি বলবো যে এখানে অভিভাবকদের একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং দেখেন আজ থেকে গতকালও আমি দেখেছি যে অনেকগুলো শিক্ষার্থী তাদের তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন এবং আমরা একটু সময় কালক্ষেপণ করি ধীরে ধীরে একটি দাবি তো চট করেই বাস্তবায়ন করা যায় হ্যাঁ এটা সবাই বোঝে এবং অভিভাবক অভিভাবকবৃন্দের একটা বড় ভূমিকা আমি মনে করি এক্ষেত্রে আছে পাশাপাশি সেই স্থানের নেতৃত্ব স্থানী যারা আছে তাদেরও একটা ভূমিকা আছে এবং এই ভূমিকায় আমার মনে হয় যে অনেক দূর তাদের এগিয়ে নিয়ে যেতে পারবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে পঁচাত্তরের পরবর্তীতে আমরা তো দেখিনি আমরা যেটা শুনেছি যে পরিমণ্ডল আসলে ছিল আজকের দিনে কী ধরনের পরিমণ্ডল দেখতে পান এখানে আসার কতটুকু দিক আছে আর কতগুলো অপূর্ণতা আছে সেটাই আমাদের আগস্ট মাসকে ঘিরে যে ধরনের করে তাকে দূরের দূরে সরিয়ে রাখা তাকে ইতিহাস থেকে মুছে ফেলার যে ধরনের বিষয় ছিল এবং যারা আসলে বঙ্গবন্ধুর আদর্শটা ধারণ করে রাজনীতি করেছেন তাদেরকে এক ধরনের পীরনমূলক ব্যবস্থা ছিল তাদেরকে রাজনীতিকে উচ্ছেদের ষড়যন্ত্র ছিল দেখেন আমি মনে করি যে তারা এটি আর সফল হতে পারবেন না কারণ আমাদের বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ সেটি একটি রূপ পেয়েছেন পেয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের পরবর্তী জেনারেশন এইটি ধারণ করতে পেরেছে এবং এই এই ধারণী শক্তিটি কিন্তু ক্ষমতায় শুধু ক্ষমতা না তারা আসল যেই ইতিহাসটা জানতে পেরেছে এবং এইটি তারা নতুন প্রজন্ম ধারণ করে অনেক দূর পর্যন্ত আমরা একটা একটা জিনিস দেখি যে আজকের দিনে যেই মানে ইতিহাস যেটা বললেন সত্যটা আসলে প্রকাশ হয়ে যায় এবং আজকের প্রজন্ম আসলে জানতে চাই যে আসলে সত্যটা কি ছিল এবং সেই জানা জানাশোনার জায়গা থেকে আজকে বঙ্গবন্ধুর মহিমায় বিকাশ বিকাশ লাভ করেছে জাতীয় চার নেতা বিকাশ লাভ করেছে এবং এরপরও তো বিভিন্ন বিভ্রান্তির সুযোগ খুঁজে মানুষ এবং সেই বিভ্রান্তি তৈরি করে এবং ইতিহাসে যে অপূর্ণতার কথা বলা হয় এবং যে নায়কগুলো ছিলেন বঙ্গবন্ধুর অসম জীবনী কারা কারাগারে রোজনামচা কিছু বই থেকে আসলে তাকে যে বঙ্গবন্ধুর যে অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় এবং একই সাথে জাতীয় চার নেতা ছিলেন তার ভিতরে তাজুদ্দিন আহমেদের সন্তান কিছু বই লিখেছেন আরও যেই চার নেতা আছেন বা আর তিনজন আছেন এবং তিনিও তাজউদ্দিন হামেষও বঙ্গবন্ধু নিয়ে এবং হল বঙ্গমাতাকে নিয়ে যে বইগুলো বা যে ইতিহাসের যে রচনাগুলো দরকার সেই রচনার কতটুকু পরিমণ্ডল দেখেন না এই জায়গায় শুধু মানে অনেকেই এই জায়গাটাতে এগিয়ে আসেন না এগিয়ে আসেন না এটা বলা ঠিক হবে না কারণ ইতিমধ্যেই অনেকগুলো বই হয়েছে এবং কামরুজ্জামান সাহেবকে নিয়েও অনেকগুলো বই আছে সেগুলো এবং একটি পূর্ণাঙ্গ রূপ কামরুজ্জামান সাহেবের বই খুব অচিরেই বের হবে এবং সবচেয়ে আসার বিষয় যে আমাদের যে অসমাপ্ত আত্মজীবনী এবং যে বইগুলো থেকে বঙ্গবন্ধুকে জানার ফজিলাতুন্নেসা মুজিবকে জানা যায় আজকে আমার প্রজন্মর পর প্রজন্ম কিন্তু সেগুলো নিয়ে কথা বলছে এবং সেগুলোকে উদাহরণ করে কথা বলছে এটি আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয় এবং আগামীকাল আমাদের বঙ্গমাতা ফজিলাতুল্নেসার মুজিবের জন্মবার্ষিকী এবং ইতিমধ্যে আমাদের কিছু কিছু নারী সংগঠন আগামীকাল বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং এটিও একটি আমাদের জন্য একটি গর্বের বিষয় যে এখন তারা বুঝতে পেরেছে বা জানতে পারছে এবং যে মানুষটি সার্বক্ষণিক বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন এবং তার অনুপ্রেরণা ছিলেন উনি হচ্ছেন আমাদের বঙ্গমাতা মুজিব দীর্ঘ সময় যারা বাংলাদেশের শেকড়ের সাথে বিশ্বাস রাখতেন না তারা রাজনীতি করেছে বা রাজনীতি করার সুযোগ খুঁজেছে আজকের দিনে সেই অবস্থার আছে না সেই জায়গাতে জনগণ আজকে সচেতন শুধুমাত্র যারা বাংলাদেশকে বিশ্বাস করে তারাই আসলে বাংলাদেশের কথা ভাববে বাংলাদেশকে এগিয়ে নেবে এই জায়গায় যেতে পেরেছে প্রশ্নটা আমি আরেকবার শুনতে যাচ্ছি যেটা বলছি যে যেভাবে করে যারা বাংলাদেশের শেকরের সাথে আছে যারা বাংলাদেশকে ধারণ করে তারা বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশকে এগিয়ে নেবে এই বোধের দিকে কতজনকে নিয়ে আসা গেল এবং ভোটাররা কতটুক সচেতন এবং এই সচেতন ভোটারদেরকে নিয়ে রাজনীতিবিদরা কতটুক ভাবছেন হ্যাঁ রাজনীতিবিদদের ভাবনা তো অবশ্যই আছে এবং আমি একটি কথাই বলবো যে আমরা বাঙালি জাতি আমরা দেশকে ভালোবাসি সুতরাং দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করবে এখানে রাজনীতি কোনো বিষয় নয় আমি দেশকে ভালোবাসি এটি হবে আমাদের প্রথম কথা আমি দেশকে ভালোবাসি বাংলাদেশের যে অর্জনগুলো বিভিন্ন সময়ে বিশ্বজনীন স্বীকৃতি পাচ্ছি এবং সেই স্বীকৃতিগুলো কেমন আপনার দৃষ্টিতে যে স্বীকৃতিগুলো আসছে সেই স্বীকৃতিগুলো যদি আপনি একটু মূল্যায়ন করতেন স্বীকৃতিগুলো মূল্যায়ন করার স্বীকৃতি কাজ করলে স্বীকৃতিতে অবশ্যই থাকবে এবং সেটি কাজ হতে হবে ভালো কাজ সুতরাং বাংলাদেশে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের এমডিজি ফুলফিল হয়েছে আমাদের এসডিজি যে সতেরোটি গোল নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই গোলগুলোও কিন্তু একে একে পূর্ণ হচ্ছে এবং সবচেয়ে আমাদের ভালো লাগে যে আমার মাননীয় প্রধানমন্ত্রী এই সতেরোটি গোলের জন্য প্রায় মন্ত্রণালয়ের প্রত্যেকটি বিভাগ এবং প্রত্যেকটি মন্ত্রণালয় কিন্তু একটি সঙ্গে একটি জড়িত এবং তারা প্রত্যন্ত মানে সময় প্রতিটি জেলা প্রতিটি বিভাগে কর্মশালা করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই কর্মশালাগুলির ব্যাপ্তি ঘটিয়ে আমরা এই গোলগুলো পূরণ করছি এবং যেদিন এই গোলটি পূরণ হবে সেদিনই কিন্তু বাংলাদেশ আজকের দিন আসলে সরকারের যে ভালো কাজগুলো আছে সেই কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বাধা কোনগুলোকে বাধা হিসাবে দেখছেন ভালো কাজগুলো বাস্তবায়নের বাস্তবায়নের ক্ষেত্রে কাদেরকে বাধা হিসেবে দেখছেন বাধা বলতে গেলে একটি ভালো কাজ করতে গেলে যেমন এগিয়ে যাওয়া যায় সেরকম বাধাও তো অবশ্য আছে বাধা বলতে গেলে আমরা এখন আর্থিক ছোট্ট একটু উদাহরণ দিই যে উদাহরণটা আপনার হলো বিশ্লেষণের সুবিধা হবে যে আমরা দেখলাম যে এই আন্দোলনটা আজকে শিক্ষার্থীরা নামলো প্রয়াত মেয়র মানিসুল হক সাহেব কিন্তু তিনি বলেছিলেন যে আজকে মানে যে একশোটা কোম্পানি আছে পাঁচটা কোম্পানির আওতার ভিতর নিলে আয়টা তাদের ভিতরে থাকবে যে বাস শ্রমিকরা বা ড্রাইভাররা যে প্রতিযোগিতা করে সেই প্রতিযোগিতা কমে আসবে এবং যে অব্যবস্থাপনা আছে তা মানে লাঘব করা সম্ভব কিন্তু তা বাস্তবায়ন করে যেতে পারেননি এবং তিনি মারা যাওয়ার পর সে উদ্যোগটা আসলে ভেস্তে গেছে একইভাবে যেমন হল স্পিড ব্রেকারের যে মানে গতিটা সেখানে আজকের দিনে আলোচনা আসছে যে আপনার যেটা স্পিড ব্রেকার শিল যেটা আপনার মানে স্পিড বাড়তে দেবেন একটা নির্দিষ্ট লিমিটেশনের ভিতরে রাখবে সেটা আট বছর আগে আইন পাশ হয়ে সেই আইনের বাস্তবায়ন আমরা দেখিনি এবং একইভাবে যে প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের চক্র কাজ করছে কিনা গতকালও একটি কিছু বাস্তবায়নের বিষয়গুলো নেওয়া মধ্যে হ্যাঁ বলা হয়েছে এবং দেখেন এর আমাদের প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিটি সংগঠন বা প্রতিটি জায়গাতেই কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু সেই লেভেলের আমি বলি ঢুকে পড়ে যারা বাধাগ্রস্ত করে কাজকে বা এটি যদি আমরা সজাগ থাকি যদিও এটা নীতি নির্ধারণ যারা করবেন তাদের বিষয় তারপরেও আমরা প্রতিটি সেক্টর যে ভাগে আছে তারা প্রত্যেকে যদি সজাগ থাকে আজকে দেখেন এই যে রাস্তায় আমাদের ছোট ছোট বাচ্চারা নেমেছে তাহলে কি এই ছোট বাচ্চাগুলো পর্যন্ত বুঝতে পারছে যে আমাদের জন্য একটি নির্মল বাংলাদেশ চায় এবং সুন্দর সড়ক চাই এই যে ধারণাটা তাদের এসছে তাহলে এই ধারণা থেকে অভিভাবক সচেতন হবে এবং অভিভাবক থেকে যারা যেই অবস্থানে আছেন তারা সচেতন হবে আমি মনে করি পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রত্যেকে যদি আমরা সচেতন থাকি তাহলে দে যে আমাদের নিয়মগুলো আছে আইনগুলো আছে অনেক সময় আইনটা প্রয়োগ করার পরে কিছুদিন পর সেটা হয়তো কোনো শিথিলতা চলে আসে এখানেও দেখা যায় যে তৃতীয় পক্ষ কেউ একজন এসে সে তৃতীয় পক্ষ যেন না আসতে পারে এই আমাদের সাংস্কৃতিক জাগরণটা কেমন কারণ বর্তমান সরকার অনেক দিকে এগিয়েছে এই জাগরণটা আপনার দিকে একটু কম মনে হয় কিনা যে সাংস্কৃতিক জাগরণের জায়গা আমার কাছে করে মানে সেই প্যারালালে কম তো মনেই হয় না বরং আমার মনে হয় যে বাঙালি সংস্কৃতি বিগত সময়ের চেয়ে এখন অনেক বেশি মানে জাগ্রত অবস্থায় কারণ আমরা যখন প্রতি বছর পহেলা বৈশাখের উৎসবটা দেখি আমাদের যে ধর্মীয় উৎসব আছে তার চেয়েও বেশি ব্যাপকভাবে কিন্তু পালন করা হয় আমাদের এই পহেলা বৈশাখের উৎসব সুতরাং সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় যে সংস্কৃতি চর্চাগুলো হচ্ছে সেই চর্চাগুলো এবং বিভিন্ন জায়গার এক একটি জায়গার এক এক রকমের সংস্কৃতির ধারা সেটি যেন অব্যাহত থাকে সেই দিকটিও কিন্তু উনি নজর দিচ্ছেন এটি রাজনৈতিক প্রশ্ন এসেছে যেখানে একজন দর্শক প্রশ্ন করেছেন যে ঢাকায় যে ফটো সাংবাদিক একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি সোশ্যাল অ্যাক্টিভিস্ট বটে শহীদুল ইসলামকে যে আটক করা হয়েছে এই বিষয়টা আপনি কেমন দেখছেন আমি আসলে বিষয়টি আমার উদ্ধতন মহল তারা মনে করেছে এবং আমি মনে করি যে সাংবাদিকতার বাইরে শুধু সাংবাদিকতা করাটাই ভালো অন্য কোনো বিষয় নিয়ে খুব বেশি আপনি আসলে না জেনে বিষয়টি এসে মন্তব্য করতে যাচ্ছেন এবং আইন বাহিনী সেইভাবেই করে যেটা যুক্তি সেভাবে করে তাদের কার্যক্রম করবে এবং আজকের দিনে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সে এগিয়ে যাওয়ার আমরাও প্রত্যাশা করি এবং সে এগিয়ে যাওয়াটা আসলে হবে এই শোকাব আগস্টের বড় শ্রদ্ধাঞ্জলি এবং আমাদের অনুষ্ঠানে আজকে অনেক মানে কষ্ট করে হল সময় দিয়েছেন আমাদের মাঝে উপস্থিত ছিলেন আক্তার রেনি বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী সিনিয়র সহসভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ তাকে অসংখ্য ধন্যবাদ জানায় তিনি বিভিন্ন দিক তুলনা তুলন তুলে ধরলেন রাজশাহী অঞ্চলের বিষয়গুলো যেমন তুলে ধরলেন তেমনভাবে তিনি জাতীয় চার নেতার একটি ঐতিহ্যবাহী পরিবারের অংশ হিসাবে তিনি এই বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্নটাকে বাস্তবায়ন পাশাপাশি জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি তার জায়গা থেকে কাজ করবেন আমরা প্রত্যাশা করি আজকের দিনে বিভিন্ন জায়গায় যেভাবে করে মানুষ জেগে উঠেছে প্রত্যেক মানুষ যদি তার দায়িত্বটা পালন করে যেভাবে করে বঙ্গবন্ধু তার জীবনের অর্ধেকটি সময় জেলে কাটিয়ে এবং জীব মানে বুকে রক্ত দিয়ে সপরিবার হত্যাকাণ্ডের মতো নির্মম জায়গায় বুক পেতে দিয়ে এবং জাতীয় চার নেতা যখন বিভিন্ন সময় আপোসের রাজনীতি চলছিল যখন বিভিন্ন জায়গায় ক্যাবিনেটে মন্ত্রী পরিষদ ভাগাভাগির কাজ চলছিল তখন জাতীয় চার নেতা বুক আগলে দেখে আমাদের রাজনীতির যে পচনটা ধরার কথা ছিল সেই জায়গায় রুখে দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকে আজকে তরুণ প্রজন্ম তাদেরকে জানে এবং এই জানার জায়গা থেকে তারা ভূমিকায় নামবে এবং এই ভূমিকার মধ্য দিয়ে আমরা শোকাবো আগস্টকে আসলে শক্তিতে রূপ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বিশ্ব বুকে একটি অনন্য জায়গায় দেখতে পাবো সেই আশা প্রত্যাশা জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ ধন্যবাদ